সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে আলোচনায় সাকিবের অবসর, কোচ হাতুরুর চুক্তি বাতিল ইস্যু, সব পেছনে ফেলে নতুন অর্জনের পথে এগোতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে সাকিবের শেষ ম্যাচ খেলার সুযোগ এখনও আছে বলে মনে করেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে এখন একটাই আলোচনা, সাকিব আল হাসান দেশে এসে টেস্ট খেলতে পারবেন কি পারবেন না। এর পক্ষে বিপক্ষে একের পর এক আন্দোলন হচ্ছে, ক্রিকেটাররা কি ভাবছেন তা নিয়ে অনেক জল্পনা কল্পনা। তবে শান্ত বলছেন মাঠ থেকে বিদায় নেবেন সাকিব আল হাসান, যা কিনা সাকিব ভক্তদের খুশি করতেই পারে। যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কিভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। রিটায়ার তো তাহলে করে নাই, তাহলে তো আমি আশা করতেই পারি। সাবেক কোচ হাথুরুকে বিদায় বলা হয়েছে তারকাদের গায়ে হাত তোলার অভিযোগে। ড্রেসিং রুমে থাকা বর্তমান অধিনায়ক শান্ত বলছেন এমন কিছুই ঘটেনি। আমি এ ব্যাপারে আসলে জানিই না, আমি জানি না, সত্যি বললাম ঘটবে না ইনশাল্লাহ। তাহলে কি হাথুরুসিংহে ঠিকই বলেছিলেন, মিথ্যা অপবাদে তাকে বিদায় করা হয়েছে? সে যাই হোক, শান্ত অবশ্য মিস করবেন সাবেক কোচকে। ভালো সময় খারাপ সময় দুইটাই ছিল, আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি, বেশ কিছু ম্যাচ হেরেছি, বাট আমাদের সামনের দিকে দেখতে হবে। সো এখন আর পেছনে তাকিয়ে লাভ নাই, আমার মনে হয় সামনে টেস্ট আমরা কত ভালোভাবে খেলে এটা ইম্পর্টেন্ট। এত কিছুর পরেও খেলাতে মনোযোগ দিচ্ছেন টাইগার অধিনায়ক, বলছেন দারুণ কিছু করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।